পঞ্চায়েত অফিসে ঝুলছে তালা প্রধান সহ অন্যরা গেছেন বেড়াতে পঞ্চায়েত পরিষেবা শিখেই ঘটনায় ক্ষোভ গোপালনগর চৌবেরিয়া এক নম্বর পঞ্চায়েতে গোটা পঞ্চায়েত অফিসটাই বন্ধ রেখে পঞ্চায়েত প্রধান সহ অন্যান্য সদস্যরা বেড়াতে গেছেন তালাবন্ধ গোটা পঞ্চায়েত অফিস জনগণের পরিষেবা শিকেই গত দুদিন ধরে এভাবেই তালাবন্ধ অফিসের সামনে থেকে এসে ঘুরে যাচ্ছেন সাধারণ গ্রামবাসীরা বিষয়টি নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে চাপান ঘটনাটি ঘটেছে বনগাঁ ব্লকের গোপালনগর থানার অন্তর্গত চৌবেড়িয়া এক নম্বর পঞ্চায়েতে স্থানীয় সূত্রে জানা গেছে পঞ্চায়েত প্রধান বনানী নন্দী ও পঞ্চায়েতের অন্যান্য নির্বাচিত সদস্য সদস্যরা সহ অফিসের কয়েকজন কর্মীরা সপরিবারে বেড়াতে গেছেন স্বাভাবিকভাবে ঘটনায় প্রশ্ন উঠেছে এভাবে পঞ্চায়েত অফিস বন্ধ রেখে কি ঘুরতে যেতে পারেন পঞ্চায়েত প্রধান ও অন্যান্য সদস্যরা এ বিষয়ে আমরা যোগাযোগের চেষ্টা করি পঞ্চায়েত প্রধান বনানী নন্দীর সাথে তবে ফোনে কোনো উত্তর পাওয়া যায়নি এ বিষয়ে বনানী দেবীর স্বামী তথা স্থানীয় তৃণমূল নেতা অলক নন্দী ফোনে জানান বলছি একটা মানে কথা শোনা যাচ্ছে যে এরকম পঞ্চায়েত অফিস দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে হ্যাঁ বাজে

আমি দেখছি আমার সাথে দুইজন মেম্বার আছে মানে জনপ্রতিনিধি কয়েকজন গেছেন তাই তো জনপ্রতিনিধি কয়েকজন গেছেন হ্যাঁ অফিস স্টাফ কেউ আসেনি অফিস কেউ না না ও কিন্তু শোনা যাচ্ছে নাকি কি মানে বন্ধ রয়েছে পঞ্চায়েত অফিস তালা বন্ধ অনেকে গ্রামবাসী কাজে এসে কাজ করতে পারছে না চলে যাচ্ছে একটা কেউ বলবে একটা একটা রিপোর্ট দিতে আমাদের কাছে এইটা কথা বলে লাভ নেই কাজ পঞ্চায়েত অনুযায়ী কাজ করে অন্য পঞ্চায়েত কাজ করে মানুষের সকালের রাত পর্যন্ত মানুষের সেবা হয় ঠিক আছে কিন্তু বাস্তবে অলক বাবু যা বলেছেন ছবি কিন্তু তা বলছে না ছবিতে পরিষ্কার দেখা যাচ্ছে তালা বন্ধ পঞ্চায়েত ভেতর থেকেও তালা দিয়ে অফিসের মধ্যে রয়েছেন দুজন কর্মী তবে কাজকর্ম কিছুই হচ্ছে না বললাম তো সাইডে গেটটা খোলা আমরা আসলাম ছবি ছবি টবি করে আসলাম তাহলে আপনি ভুল দেখেছেন বন্ধ নেই আমি নিজে আসতাম অফিস থেকে এইবার মেন গেটটা না সাইডে আর একটা গেট আছে মেন গেট কোথায় বন্ধ দেখছেন আপনি সাইড দিয়ে কিছু কর্মীর সংখ্যা কম আছে লোকেরা পুরীতে বেড়াতে গেছে হ্যাঁ পুরীতে বেড়াতে গেছে করা পঞ্চায়েতের লোক কবে থেকে বল পঞ্চায়েত কালকে থেকে বলছি এ বিষয়ে প্রকাশ্যে কিছু না বললেও স্থানীয় তৃণমূল নেতৃত্বের একটি অংশের দাবি যেখানে দলীয় নেত্রীর নির্দেশ রয়েছে কোনোভাবেই সাধারণ মানুষকে হেনস্থা করা যাবে না দ্রুত পৌঁছে দিতে হবে তাদের পরিষেবা সেখানে কিভাবে পঞ্চায়েত অফিস বন্ধ রেখে প্রধান ঘুরতে যেতে পারেন কোন টুরে গেছে কোথায় মানে কোন মানে কোথায় গেছে টুরে কবে গেছে কদিন কবে কবে আসবে খুলবে পাশাপাশি তাদের দাবি গোটা দেশে যখন বাম ট্রেড ইউনিয়নগুলি ধর্মঘটের ডাক দিয়েছে তখন রাজ্য সরকারের পক্ষ থেকে সমস্ত দফতর খুলে রাখার নির্দেশিকা জারি হয়েছিল তাহলে সরকারি নির্দেশ তারা উপেক্ষা করেন কি করে বিষয়টি নিয়ে স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি দেখুন আমি পঞ্চায়েত মেম্বার আছি এবং পঞ্চায়েতে ওরা হয়তো কোথাও ঘুরতে উঠতে গিয়েছে ব্যাস এইটুকুনি আর কি বলবো আনতো তো পঞ্চায়েত সাধারণ লোকের কাজকর্ম বিঘ্ন ঘটিয়ে ওরা ঘুরতে ঘুরতে গিয়েছে বোধ গেলে কোনো কাজ নেই তো না গেলে তো কোনো কাজই হচ্ছেই না সাধারণ লোকের কোনো কাজকর্ম দিতে পারছি না ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড গোপালনগর